বগুড়া সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থানের জন্য। তবে বগুড়া শহরের স্ট্রিট ফুডের মধ্যে সবচেয়ে বিখ্যাত চুন্নুর চাপ। তবে আসলে কি তাদের নামের সাথে স্বাদ ঠিক রেখেছে, তাই জানবো আজকের ভিডিওতে। আমি আসার পরে মানে মনে হচ্ছে সত্যি, কারণ এখানে যে ক্লাউড এটা দেখে মনে হচ্ছে না যে এটা বিখ্যাত হবে না। নিবেদন করবো তোমার ভিডিও সাথে থাকবেন, লেটস গো। চুন্নুর চাপের সুখ্যাতি বগুড়াকে ছাড়িয়ে পাশের জেলাগুলোতেও ছড়িয়ে পড়েছে। সাধারণত সন্ধ্যার পর থেকে চুন্নুর চাপ অ্যান্ড কাবাব ঘর অনেক ভিড় থাকে। তবে স্বাদ এবং মানের দিক থেকে শীর্ষ স্থান ধরে রেখেছে কিনা তা খাবারের পরেই জানবো। চুন্নুর চাপ অ্যান্ড কাবাব ঘরে চিকেন ফ্রাই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। দুই ধরনের চাপ বিক্রি করা হয় এখানে, সিঙ্গেল ও ডাবল চাপ। দুইটি লুচি সহ সিঙ্গেল চাপের দাম 40 টাকা, আর লুচি সহ ডাবল চাপের দাম 80 টাকা। অন্যদিকে চিকেন ফ্রাইয়ের দাম 320 টাকা। চুন্নুর চাপ অ্যান্ড কাবাব ঘর বগুড়া শহরের শেরপুর রোড কলোনি বাজারে অবস্থিত। বগুড়া বাস স্ট্যান্ডে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললে আপনাকে নিয়ে যাবে, ভাড়া দিতে হবে 20-30 টাকার ভিতরে। তিনজন ছিলাম, 3 প্লেট চাপ 3 প্লেট চিকেন ফ্রাই নিয়ে। প্রথমে আমি চাপ লুচি দিয়ে খাওয়া শুরু করি। অনেক আশা ছিল, অনেক টেস্ট এবং মজাদার হবে, তবে একদমই গুড়ে বালি। তারপরে চিকেন ফ্রাই টেস্ট করি, সেটা আমাকে হতাশ করে। খাবারে প্রচুর পরিমাণ তেল, টকটক লাগে, খেতে একদম অস্বস্তিকর। এত আশা নিয়ে খেতে এসে আমি সহ টিম মেম্বার সবাই অনেক হতাশ। এমন বিখ্যাত নামের সাথে তাদের খাবারের মানের দিকেও একটু লক্ষ্য রাখা উচিত। আমি যদি রেটিং দিতে চাই 10 out of 4। আমার প্রত্যেকটা ফুড ব্লগে আপনারা দেখেন যে আমি নিজে একটা রিভিউ দিই এবং কাস্টমার একটা রিভিউ নিই। ভিতরে নেওয়ার মতন এরকম পরিবেশ নেই যে এত পরিমাণ ক্রাউড আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো ওনারা খাওয়ার পরে এই চুন্নুর চাপ এর সামনে আসে এবং এই ভাইয়ের কাছে তার এই চাপটা কেমন লাগে এবং তার মুখে শুনবো। তো ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বগুড়ায় আপনার বাসা? হ্যাঁ, বগুড়ায়। আচ্ছা, এই চুন্নুর চাপ আপনি রেগুলার আসেন? হ্যাঁ, মাঝে মাঝে সপ্তাহে একদিন দুদিন করে আসেন। সন্ধ্যার নাস্তা আপনি এখান থেকে করেন? এখানে। আচ্ছা, যদি আপনাকে বলা হয় যে 10-এর ভিতরে আপনি কত দিবেন? 10-এর ভিতরে 8.5। আমি একটা জিনিস বুঝলাম না, বাঙালি কি হুজুকে খায় আর হুজুকে রেটিং দেয়? তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ফুড ব্লগে, অন্য কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।